অধ্যাপক ডাক্তার খুরশিদ জাহান মাওলার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সোসাইটি ফর কলপোস্কোপি অ্যান্ড সার্ভিক্যাল প্যাথোলজি এ শোকসভার আয়োজন করে। এ সময় ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হন খুরশিদ জাহানের স্বামী ও ইউরো অনকোলজির অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম। অনুষ্ঠানে প্রয়াত চিকিৎসকের স্মরণে বক্তব্য রাখেন বিডিএসসিসিপি এর বর্তমান সভাপতি অধ্যাপক ডাক্তার আশরাফুন্নেসা। বাংলাদেশে প্রথম কলপোস্কোপি করেছিলেন খুরশিদ আপার সাথে বসে, যে এখানে আমরা প্যাপ স্যারের অনুমতি নিয়ে যখন নাইনটিতে শুরু করি, পজিটিভ পেশেন্ট দেখার জায়গা খুঁজে পাচ্ছিলাম না, 832 নম্বরের বারান্দায় একটা কলপোস্কোপ ছিল, ফোকাস করে গেল না। আপার সাথে যে উনি কি ঘনিষ্ঠ ছিলেন এটা আপার কথা থেকে আমরা বুঝতে পারতাম। তার পরিবারে অনেকবার গিয়েছি এবং আসলে আমরা সবসময় আমরা সালাম ভাইয়ের সাথে থাকবো, তার পরিবারের সাথে থাকবো। এ সময় আরও বক্তব্য রাখেন বিডিএসসিসিপির সেক্রেটারি জেনারেল আফজালুন্নেসা, সহসভাপতি অধ্যাপক ফৌজিয়া ও স্বাধীনতা পদকজয়ী অধ্যাপক টি এ চৌধুরী সহ অন্যরা। তো ঝর্ণার সাথে আলাপ হয়, আমার খুব ভালো লেগেছিল যে একদম মৃদুভাষী মিষ্টি হাসি, এবং সে আমার সাথে খুবই অন্তরঙ্গতা আমাদের মধ্যে গড়ে উঠেছিল খুব কম সময়ের মধ্যে, এবং এটা সারা জীবনে বজায় ছিল। যেখানেই থাকি না কেন ও ফোন করে আমাকে আমার খবর নিত। আমার ইউরোলজিক্যাল অনেক অনুষ্ঠানে, গাইনোকোলজিক্যাল অনুষ্ঠান তো বটেই, ঝর্ণার সঙ্গে দেখা হয়েছে। বিশেষ করে খুরশিদ জাহান মাওলার সম্বন্ধে, যিনি আমাদের মাঠ থেকে চলে গেছেন, খুরশিদ জাহান মাওলাকে আমি পেয়েছিলাম। আমি যখন ক্যান্সার সোসাইটির ক্যান্সার ইনস্টিটিউটের ডিরেক্টর, আমি নতুন একটা ডিপার্টমেন্ট চালু করবো গাইনিওকোলজি, নতুন বেশ কয়েকটা ডিপার্টমেন্ট চালু করেছি, যেমন সার্জিক্যাল অনকোলজি, মেডিকেল অনকোলজি, রেডিয়েশন। সবার শুরুতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সবাই বিডিএসসিসিপি ও ওজিএসবির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। অধ্যাপক খুরশিদ জাহান মাওলা ছিলেন দেশের গাইনি অনকোলজি বিভাগের প্রথম বিশেষজ্ঞ চিকিৎসক। গত 15 মে 57 বছর বয়সে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেন অনকোলজির এই চিকিৎসক। তৌহিদুল ইসলাম তারেক, ডক্টর টিভি, ঢাকা।